যে হজ হচ্ছে ইসলামের ফরজ একটা বিধান, যেখানে মন মতো কোনো সিদ্ধান্ত গ্রহণ করার কোনো অবকাশ নেই। ইসলামের পাঁচটা বেনা রয়েছে, পাঁচটা পিলার্স রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের পাঁচটি বেনা আছে। তার মধ্যে এক হচ্ছে শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রথম হচ্ছে আল্লাহ তাআলাকে একত্ববাদের সাক্ষ্য প্রদান করা। দুই নম্বর হচ্ছে ইকামাতিস সালাহ, সালাহ প্রতিষ্ঠা করা, সালাহ প্রতিষ্ঠা করা। তিন নম্বর হচ্ছে জাকাত প্রদান করা। চার নম্বর হচ্ছে আসসাম ও রামাদান, রমাজান মাসে সিয়াম পালন করা। পঞ্চম নম্বর হচ্ছে ইসলামের এই পাঁচটা পিলারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সূরা জুমার 62 আয়াতে আল্লাহ, 62 নম্বর সূরা দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন, তিনি নিরক্ষর জাতির মধ্যে থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। কেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে করে জাতিকে শোনাবেন, বোঝাবেন, করে কি করবেন, ওয়ায়ুজাক্কিহিম, এভাবে মানুষকে তিনি পবিত্র করবেন। আয়াত তেলাওয়াতের মাধ্যমে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর রাসূল মানুষকে পবিত্র করবেন, ওয়ায়ু আল্লিম এবং তালিম দিবেন। ইবাদাতের ক্ষেত্রে, মুসলিমের জীবনযাত্রার ক্ষেত্রে যত বিষয় রয়েছে সেগুলোর তালিম দিবেন, ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাবা, কিতাব থেকে। অল হিকমা, কিতাব মানে হচ্ছে যত জায়গায় আপনি কোরআনুল কারিমের পৃথিবীতে যত জীবন্ত তাফসির রয়েছে, জীবন্ত তাফসির বলতে যে তাফসিরগুলো আমাদের সামনে এখন আছে, যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে তাফসির ইবনে কাসির, তাফসিরে তাবারি, তাফসিরে কুরতুবি, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে মাঝহারি, এভাবে অনেক তাফসির রয়েছে। এই তাফসিরগুলোর মধ্যে যত তাফসির রয়েছে, সে যে মাঝহাবের হোক না কেন, যত তাফসির যেখানে দেখবেন যে আল্লাহ তাআলা কিতাব ওয়াল হিকমা বলেছেন, সেখানে প্রত্যেক তাফসির করক এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। সেটা হচ্ছে কিতাব বলতে কোরআনুল কারিমকে বোঝানো হয়েছে, আর হিকমা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকেই বোঝানো হয়েছে, এছাড়া আর কিছু নয়। তো এখন প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে কোরআনের সুস্পষ্ট নির্দেশ যেখানে আছে এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক প্রত্যেকটি ইবাদত করতে হবে, মন গড়া কোনো ব্যক্তি উইদাউট আল্লাহ অ্যান্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আল্লাহ এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কারোর কোনো কথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বলতে পারেন যে সাহাবাজ মেনের কথা কি বলবেন, অনেকে প্রশ্ন করে বসবেন যে তিনি বলেছেন যে হেদায়তপ্রাপ্ত খোলাফে রাশিদিন আল মাহদিন কথাটা বলা হয়েছে, তাও কখনো খোলাফায়ে রাশিদিন যারা হেদায়তপ্রাপ্ত সাহাবা আজমাইন কখনো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার বাইরে ছিলেন না, তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার বাইরে কোনো কাজ করেননি, কোনো কথা বলেননি, তার মানে তাদের সুন্না এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না একই সুন্না, কোনো ভিন্ন সুন্নাত নয়, যে কারণে বিতর্কপ্রিয় মানুষ থেকে আমরা মুক্ত। আল্লাহ বিতর্কপ্রিয় মানুষদের থেকে আমাদের মুক্ত করুন, আমরা আসলে বিতর্ক করতে চাই না, আমরা স্পষ্ট জানাতে চাই আমরা কোরআন এবং সুন্নাহ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছাড়া অন্য কোনো বিধান ইবাদতের ক্ষেত্রে মানতে রাজি নই। তাহলে আল্লাহু আল্লাহ।